আমি একজন ক্ষুদ্র গবেষণা কর্মী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের বর্তমানে চেয়ারম্যান এবং অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আমি কিছু সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টেও শিক্ষকতা করি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন মিডিয়াতে যে টপিকটি আমি আজকে চুজ করেছি এখানে প্রেজেন্ট করার জন্য, শুধুমাত্র যে আমাদের এখানে গবেষণার ফলাফল শো করা সেটাই আমার লক্ষ্য নয়। আমরা যে কাজটি করেছি দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যাকে মোকাবেলা করার প্রাথমিক কাজটি সম্পন্ন করেছি, এবং আমি আশা করি যারা নবীন বায়োটেকনোলজিস্ট, যারা বায়োটেকনোলজিতে গবেষণা করে, তারা অনেকেই উদ্বুদ্ধ হবে। কারণ বাংলাদেশে বায়োটেকনোলজিতে আপনারা যারা গ্রাজুয়েটরা আছেন অনেকেই অত্যন্ত মেধা সম্পন্ন, এবং সবাই মেধা সম্পন্ন, কিন্তু অনেকেই হ্যান্ডস অন ট্রেনিং, হাতে কলমে শিক্ষার ক্ষেত্রে, আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে অনেকেরই ঘাটতি আছে। এবং আমাদের অনেক ক্ষেত্রেই আমরা বলি গবেষণার ফান্ডের জন্য আমরা গ্লোবালি কম্পিটিটিভ রিসার্চ করতে পারি না। আমি একটি ক্ষুদ্র এখানে এক্সাম্পল শো করার চেষ্টা করব, এবং আমার এই গবেষণা কর্মের বা আমার এই গবেষণার জীবনের একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি এভিডেন্স তৈরি করা যে বাংলাদেশও গ্লোবালি কম্পিটিটিভ রিসার্চ বায়োটেকনোলজির মতো বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে করতে পারে। আমি এখনই শুরু করছি আমার লেকচারটি। আমি অলরেডি বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটির একজন অধ্যাপক। এই ইউনিভার্সিটি এখান থেকে খুব বেশি দূরে নয়, 40 কিলোমিটার দূরে আপনারা সবাই জানেন, কিন্তু অত্যন্ত ছোট একটি পাবলিক ইউনিভার্সিটি। এখন আমাদের স্টুডেন্ট নাম্বার হচ্ছে 1200, কিন্তু শিক্ষকের নাম্বার হচ্ছে, সংখ্যা হচ্ছে 200 উপরে। এখানে আমাদের ইউনিভার্সিটি আপনি জানেন ইপসা থেকে ইউনিভার্সিটিটা হয়েছে, যেটি সেন্টার অফ এক্সেলেন্স ইন এগ্রিকালচারাল এডুকেশনে ইপসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থাকলেও আমরা মূলত মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামটাকে প্রাধান্য দিয়ে থাকি। এবং আমাদের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টটি আমি আজকে ঘোষণা করছি এবং আপনারা শুনে সুখী হবেন যে খুবই শীঘ্র এটি ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামে একটি স্বতন্ত্র ইনস্টিটিউট হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে তার অর্ডিন্যান্স, আইবিএর মতো একটি অর্ডিন্যান্স পাশ করেছি, ইউজিসির অনুমোদন পেয়েছি, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা, দেশের প্রাইম মিনিস্টার, 10 কোটি টাকা ফান্ড দিয়েছেন আরও গবেষণার শক্তি বৃদ্ধি করার জন্য। আমি আমার টকের মধ্যে যে টপিকটি নিয়ে আসছি সেটি হচ্ছে, আপনারা জানেন 2016 সালে বাংলাদেশে একটি ভয়াবহ রোগ, গাছের রোগের আক্রমণ ঘটে, সেটি হচ্ছে হুইট ব্লাস্ট, গমের ব্লাস্ট রোগ। এই রোগটি যখন প্রথম বাংলাদেশে ঢুকে এটি একটি অত্যন্ত ভয়ঙ্কর রোগ হিসাবে আমাদের কৃষিবিদদেরকে অত্যন্ত ভাবিয়ে তোলে, কৃষিবিজ্ঞানীরা একেবারে পাজেলড হয়ে পড়েছিল। এর মূল কারণ এই রোগটির সাথে আমরা পরিচিত ছিলাম না, এবং প্রথম বৎসর মহামারী আক্রমণে 8টি জেলায় 15,000 হেক্টর জমির গমকে বিনষ্ট করেছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ফলন শূন্যের কোটায় নামিয়ে এনেছিল। এবং প্রাথমিকভাবে আমরা যেহেতু পরিচিত ছিলাম না, এটা বড় ধাক্কা ছিল যে রোগটি কি এবং এটা কোথা থেকে আসলো। এবং আমরা এটা ডিটারমিন করেছি পৃথিবীর লেটেস্ট টেকনোলজি ইউজ করে, জেনোমিক টেকনোলজি ইউজ করে। আমি এই আমার বক্তব্যের মধ্যে চেষ্টা করব আমাদের গবেষণার ফলাফল সম্পর্কে আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এবং এই রোগটি আপনার 2017 সালে বাংলাদেশে হয়েছে ওই 8টি জেলায়, এবং আমরা আশঙ্কা করেছিলাম এই রোগটি এশিয়ার, সারা এশিয়াতে ছড়িয়ে পড়বে। এবং এই বৎসর 2017 সালে এটি নদিয়া, মুর্শিদাবাদ, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে এটি প্রবেশ করেছে এবং 1,000 হেক্টর জমির গমকে বিনষ্ট করেছে। এখন আমাদের সামনে, আমরা ইতিমধ্যে রোগটির জীবাণুটিকে শনাক্ত করেছি এবং ফিল্ড প্যাথোজেনোমিক অ্যাপ্রোচের মাধ্যমে, যেটি ওয়ার্ল্ডের একটি লেটেস্ট টেকনোলজি, এবং আমরা ইউজ করেছি ICT, লেটেস্ট আপনার গ্লোবাল কমিউনিকেশন টেকনোলজি, টু এনগেজ গ্লোবালি কম্পিটিটিভ সায়েন্টিস্ট টু অ্যাড্রেস দিস প্রবলেম, এবং আমি শো করবো সেগুলো। এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রবলেম এই ব্লাস্ট রোগের জীবাণুর প্রতিরোধী
গম তৈরি করা, যেটি আমাদের গমের যে উৎপাদন এটাকে অব্যাহত রাখবে। আমাদের এই গবেষণাটা শুরু হয়েছিল ডেইলি স্টারের এই যে একটি নিউজ দেখছেন, এই নিউজটার মাধ্যমে 2017 সালের মার্চের 1 তারিখে আমরা এই নিউজটা দেখি ফেসবুকের মাধ্যমে, এবং দেখার পরে আমরা ফেসবুকে আরও আপনার নিউজ পেলাম যে এই রূপটি আপনারা লক্ষ্য করে দেখেন, গমের গাছগুলো সবুজ রয়েছে কিন্তু সমস্ত শীষ সাদা হয়ে পড়েছে এবং শীষের মধ্যে কোনো দানা নেই। এখানে আমাদের কৃষিবিদরা এই মাঠটি ভিজিট করছেন এবং তারা ভিজিট করে যখন দেখলেন এটার কোনো কুলকি দানা পেলেন না, এটা কি জিনিস, কি কারণে সমস্ত দানা শূন্য আপনার হয়ে গেছে, তখন তারা সিদ্ধান্ত দিলেন এটা যাই হোক আগুন দিয়া পুড়িয়ে দাও। এবং অনেক কৃষিবিদ বলছে এটা একটি ছত্রাক, খারাপ ছত্রাক হবে, কাজে আগুন দিয়া পুড়িয়ে এটাকে বিনাশ করে দাও। এইভাবে আপনার বিএডিসির প্রায় 200 হেক্টর জমি আগুন দিয়ে পুরালো। অনেক কৃষক চাষ আপনার তার ফসল গড়ে আনার ক্ষেত্রে যেহেতু দানা নেই, এই খরচ আপনার হারভেস্টিংয়ের খরচ অ্যাভয়েড করার জন্য তারা আগুন দিয়ে পুড়িয়ে দিল। এইটা আমরা যখন এই রোগটার প্রথম দেখলাম তখন খোঁজ করার চেষ্টা করলাম যে এই পৃথিবীতে এই রোগটি কি অন্য কোনো দেশে আছে কিনা। এটি একটি ছবি, আপনারা দেখেন কি ভয়ঙ্কর ছবি, যত দূর চোখ যায় আপনার এত সিনক্রোনাসলি গমের ফসলকে ধ্বংস করেছে। এটা ব্রাজিলের আপনার এই রোগটি গমের জন্য একটি ভয়ঙ্কর রোগ, এবং এই রোগটি ব্রাজিলে ব্লাস্ট রোগ হিসাবে পরিচিত, এবং এটি 1985 সালে ব্রাজিলের পারানা স্টেটে এটা প্রথম মানুষ আবিষ্কার করে এই রোগটিকে দেখতে পায়। তারপরে গত কয়েক বছরের ভিতরে এই রোগটি আপনার ছড়িয়ে পড়ে বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং সাউথ আমেরিকাতে এখন 300 মিলিয়ন হেক্টর গমের জমির জন্য এটি একটি ভয়ঙ্কর রোগ। যখন আবহাওয়া অনুকূল থাকে তখন একেবারেই এটা মহামারী আকারে দেখা দেয় এবং ফসলের ফলনকে একেবারে শূন্যের কোটায় পর্যন্ত নামিয়ে আনতে পারে যদি এটা আপনার ফুল আসার সময়ে আক্রমণ করে। এবং আমাদের যে ছত্রাকনাশক, যে ছত্রাকনাশকগুলো দিয়ে আমরা অনেক ছত্রাকজনিত রোগ দমন করি, এই ছত্রাকনাশক এটার কোনো কাজ করে না। এটা অত্যন্ত দ্রুত গতিতে আপনার মিউটেট হতে পারে, তার এই বৈশিষ্ট্য রয়েছে, এবং যার কারণে আপনার দেখা গেছে যে প্রচলিত ব্রিডিং পদ্ধতিতে যে ভ্যারাইটি ডেভেলপ হয়েছে গত 32 বছর তার অনেকগুলোই মেজরিটি আপনার ওখানে এই রোগ প্রতিরোধিতা শো করতে পারেনি। এই রোগটি করে আপনার একটি জীবাণু দিয়ে ছত্রাক, ম্যাগনা পোর্টে অরাই যে এই ছত্রাকটির নাম, এই ছত্রাকটি আপনার 50টি ঘাসের মধ্যে এটা আক্রমণ করতে পারে, এবং এই 50টি ঘাসের মধ্যে যে একটি ছত্রাক আক্রমণ করে, কিন্তু দেখা গেছে যে ধানে যে রোগটি করে, আমাদের ধানে এই ব্লাস্ট রোগ প্রায় 200 বছর যাবত আছে কিন্তু ধানেরটা গমে করে না, গমেরটা ধানে করে না, ফলে দেখতে জীবাণুটা একই রকম মাইক্রোস্কোপ দিয়ে, ইভেন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আপনি এটাকে ডিস্টিংগুইশ করতে পারবেন না ধান এবং গমেরটা, ফলে এদের প্যাথোটাইপ লেভেলে আপনার ডিফারেন্স, এই ডিফারেন্সটা যতক্ষণ আপনি না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই জীবাণুটার জেনেটিক ক্যারেক্টার। আমরা সেই জন্য এটাকে যে আপনার মরফোলজিক্যালি যেহেতু সমাধান করতে পারি না, আমরা জেনেটিক অ্যাপ্রোচে গিয়েছিলাম। আপনারা জানেন গম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, বাংলাদেশের দ্বিতীয় দানাদার ফসল। আমাদের দেশে আমরা প্রায় 13-14 বা 15 লক্ষ টন গম উৎপাদন করি, কিন্তু আমাদের এখন চাহিদা দিন দিন বাড়ছে, প্রায় দেখা যাচ্ছে যে 6 থেকে 7 মিলিয়ন মেট্রিক টন গম আমাদের প্রতি বছর প্রয়োজন। এবং আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে পরিবর্তন আসার জন্য এবং বিশেষ করে ক্যালোরি লিমিট করার জন্য গমের খাবার, বিশেষ করে রুটি খাওয়ার অভ্যাসটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কিন্তু এই গমটি এই রোগের জন্য একটি বড় রকমের হুমকির সম্মুখীন হয়েছে। আমরা এমনিতেই বড় অঙ্কের গম আপনার বিদেশ থেকে আমদানি করি, কিন্তু গম ফসলটি কৃষকের জন্য একটু আকর্ষণীয় হয়ে পড়েছিল, বিশেষ করে আমাদের উপশি দানের ক্ষেত্রে প্রোডাকশনের জন্য যে পরিমাণ খরচ
আপনার সেচ এবং অন্যান্য, সেই ক্ষেত্রে গমে খরচ কিছুটা কম, সেই জন্য কৃষকে এটা অত্যন্ত কিছুটা প্রফিটেবল ছিল, সেই জন্য গম চাষ আপনার বাড়ছিল। আমরা যখন প্রথম এই রোগটিকে ফেসবুকে দেখতে পেলাম, তখন আমি এইরকম একটি মেসেজ দিয়েছিলাম যেটি ফেসবুক এবং টুইটারে ভাইরাল হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং ছড়িয়ে পড়ার পর আমরা 24 ঘন্টার ভিতরে একটি হিউজ আমি আপনার কয়েক শত রেসপন্স পাই। তার মধ্যে আমরা কয়েকজন বিজ্ঞানী মিলে যারা এই ব্লাস্ট নিয়ে সারা পৃথিবীতে কাজ করছেন তাদের নিয়ে আমরা একটি আপনার এই গ্রুপ ফর্ম করি, যে এই রোগটিকে দমন করার জন্য আমরা পৃথিবীর লেটেস্ট টেকনোলজি ফিল্ড প্যাথোজেনোমিক্স, যেটি জাস্ট কিছুদিন আগে ডায়ানা সাউন্ডার্স জন ইনেস সেন্টারের সায়েন্টিস্ট উনি ব্যবহার করেছেন এবং জেনোম বায়োলজিতে পাবলিশ করেছেন। এছাড়া পৃথিবীতে আর কোনো উদাহরণ ছিল না। আমরা ওই পদ্ধতিতে অগ্রসর হলাম এবং আমরা মাঠ থেকে জীবাণু সংগ্রহ করলাম। জীবাণু সংগ্রহ করে আমরা মাইক্রোস্কোপে যেটা দেখলাম যে 3-4টা আপনার এই ছত্রাকের জীবাণুর সন্নিবেশ, আমরা তখন আপনার ফিল্ড প্যাথোজেনোমিক্স এইভাবে নমুনা সংগ্রহ করলাম। নমুনা সংগ্রহ করে আরএনএ লেটার সলিউশনে আমরা আমাদের এই ফিল্ড থেকে নমুনা নিয়ে আসলাম। যতগুলো ডিস্ট্রিক্টে এফেক্টেড হয়েছে সবগুলো ডিস্ট্রিক্ট আমাদের স্টুডেন্টরা গিয়ে নিয়ে আসলো। নিয়ে এসে এইগুলোর থেকে টোটাল আরএনএ এক্সট্রাকশন করে আমরা এই স্কিমের মাধ্যমে টোটাল আরএনএকে আপনার নেক্সট জেনারেশন সিকোয়েন্সার দিয়ে সিকোয়েন্সিং করলাম, কারণ এখানে প্ল্যান্টের টিস্যু আছে, প্ল্যান্টের ডিএনএ আছে, অন্যান্য মাইক্রো অর্গানিজম আছে এবং প্যাথোজেনও আছে। তারপরে আমরা ট্রিনিটি সফটওয়্যার দিয়ে ওইটাকে আলাদা করে, তারপরে যখন আমরা এই সিকোয়েন্সকে সার্চ করলাম আমরা পেলাম কি, ব্রাজিলের একটি স্ট্রেইনের BR32 তার সিকোয়েন্স আপনার পাবলিক ডোমেইনে ছিল। আমরা তার সাথে দেখলাম যে এটা একেবারেই মিলে যাচ্ছে, কাজে এটা একটা সাসপেক্ট হলো এটা সম্ভবত সাউথ আমেরিকান যে ব্রাজিলিয়ান বা সাউথ আমেরিকান ব্লাস্ট প্যাথোজেন এইটা একই প্যাথোজেন হতে পারে। কিন্তু যেহেতু একটি মাত্র স্ট্রেইনের সাথে কম্পারিজন, সেই ক্ষেত্রে আমরা কনক্লুসিভ আপনার পর্যায়ে আসতে পারি নাই। সেই জন্য আমরা করলাম কি, আমরা একটি প্রেস রিলিজ আপনার সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়াতে রিলিজ করলাম। উদ্দেশ্য হচ্ছে কি, যে এই প্রেস রিলিজের মাধ্যমে আমরা অন্যান্য বিজ্ঞানীরা যারা ব্লাস্টের শত শত সিকোয়েন্স তাদের নিজস্ব ল্যাবে লক করে রেখে দিয়েছে তাদেরকে এনগেজ করা, এবং আমরা একটা ওপেন হুইট ব্লাস্ট ওয়েবসাইট করলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সব র ডাটা আপনার এখানে আপলোড করে দিলাম, সব র ডাটা আপনার হোল ট্রান্সক্রিপ্টম ডাটা আপলোড করলাম। উদ্দেশ্য হচ্ছে যাদের কাছে ব্লাস্টের সিকোয়েন্স আছে তারা ডাউনলোড করবে, ডাউনলোড করে তারা কম্পেয়ার করবে এবং পপুলেশন জেনোমিক্সের মাধ্যমে তারা আমাদেরকে জানাবে যে এটার রিলেটেডনেসটা কি। এবং আমরা ফেসবুকে একটি পেজ ওপেন করলাম, অর্থাৎ গ্লোবাল সায়েন্টিফিক কমিউনিটিকে আমরা এনগেজ করলাম। এবং আমরা যখন দেখলাম যে বিভিন্ন দেশের সায়েন্টিস্ট আপনার সুইজারল্যান্ড, জার্মানি, সাউথ আমেরিকা, ইউকে সায়েন্টিস্টরা এটাকে কম্পেয়ার করলো, তখন প্রত্যেকে একই কনক্লুশনে আসলো যে এইটা হচ্ছে আপনাদের বাংলাদেশের যে ছত্রাকটা ম্যাগনোপার্টে অরাইজি লিমিয়েজ অফ সাউথ আমেরিকান হুইট ব্লাস্ট। এবং এই কনক্লুশনটা 3-4টা গ্রুপ যখন একসাথে হলো তখন এইটাকে আমরা একত্রিত করে আমরা নিশ্চিত হলাম আমাদের প্যাথোজেনটি ম্যাগনোপার্টে অরাইজি এবং এটি একটি সাউথ আমেরিকান লিনিয়েজ। এখন কোশ্চেন হচ্ছে আমাদের এই নিউজ, আমাদের এই অ্যাপ্রোচ আপনার নেচারে 2-page নিউজ হয়েছিল, কারণ জিকা ভাইরাসের পরে আমাদের অ্যাপ্রোচটা ছিল প্রথম যে র ডাটা সাইন্টিফিক ডাটা নেচার বা সায়েন্সে পাবলিশ না করে আমরা ওপেন করে দিলাম সমস্ত সায়েন্টিস্টদের জন্য। জিকা ভাইরাসে আমেরিকা এই কাজটা করেছিল এবং দ্বিতীয় আমরা একটা প্লান্ট প্যাথোজেনের ক্ষেত্রে করে সফল হয়েছি, সেই জন্য এটা ইম্পর্টেন্স পেয়েছিল নেচার এবং সায়েন্সে, নেচার এবং সায়েন্স এটাকে নিউজ করেছিল। 6 সপ্তাহের ভিতরেই একটা কনক্লুশন ড্র করলাম, যখন নিউজটা আপনার ডেইলি নিউজ পেপার প্রথম আলোতে আসলো তখন মতিয়া চৌধুরী আমাকে ফোন করলো এবং বললো যে আপনার টিম নিয়ে আসেন, কারণ আমাদের প্যারালাল বাংলাদেশে সিমিট, USDA, FAO, BRC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারা ন্যাশনাল টিম নিয়ে এটাতে কাজ করছিল এবং বিশাল ইমার্জেন্সি ফান্ড নিয়ে তারা কাজ করেছে। যখন আমাদের রেজাল্টটা প্রকাশিত হলো তখন মিনিস্টারের জন্য একটা সারপ্রাইজ হলো এবং মিনিস্টার আমাদেরকে ডাকলেন
আমরা আমাদের সাথে এক ঘন্টা মিটিং হলো এবং আমরা র ডাটা সবগুলো দিলাম এবং ওখানে আমাদের মিনিস্টারের সাথে মিটিং এর আরেকটি তাৎপর্য ছিল কারণ যেহেতু আমাদের কনক্লুশন হচ্ছে এটি সাউথ আমেরিকা থেকে এসেছে সাউথ আমেরিকা থেকে জীবাণুটা আসলো কিভাবে এটা তো বাতাসে আসতে পারবে না এটা নিশ্চয়ই বীজের মাধ্যমে এসেছে এবং দেখা গেছে যে কয়েক বছর আগে বাংলাদেশ গম আমদানি করেছিল ব্রাজিল থেকে ফলে একটা পলিটিক্যাল কনসিকোয়েন্স ছিল যার কারণে আমরা মিনিস্টারকে সমস্ত র ডাটা দিয়েছি যাতে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এবং পরবর্তীতে আমরা এই এই ডাটাগুলোকে কম্পাইল করে সমস্ত সায়েন্টিস্টদেরকে আমরা পাবলিশ করেছি এখানে আপনি দেখতে পাবেন যে আপনি দেখতে পাবেন যে কোন ডিস্ট্রিক্টগুলোতে হয়েছিল এবং এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু ইন্ডিয়ার একেবারে বর্ডারের কাছে এবং আমাদের আশঙ্কা ছিল এটা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাবে এবং এটা ইন্ডিয়ার কয়েকটা নিউজ পেপার আমার ইন্টারভিউ যখন ছাপে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা একটু হাসাহাসি করেছে তারা বলল যে বাংলাদেশ হচ্ছে উইক কোয়ারেন্টাইন সিস্টেম তাদের ফায়ারওয়াল দুর্বল সেই জন্য তাদের দেশে ঢুকেছে ইন্ডিয়াতে এটা আসা সম্ভব না ইন্ডিয়ার ফায়ারওয়াল খুব মজবুত কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যেহেতু এটা বাতাসে আপনার 6 কিলোমিটারের মতো চলে যেতে পারে এটা ইন্ডিয়ান পাসপোর্ট বা ভিসার কোনো দ্বার ধরবে না এটা সত্যিই প্রবেশ করবে এবং কি হলো এই বছর আমরা দেখলাম যে এটা ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং এটা অত্যন্ত ভয়ের একটা রোগ আমরা এই জীবাণুটাকে তখন আইসোলেট করে আমাদের যতগুলো ঘাস জাতীয় ধান গম বার্লি ভুট্টা এগুলোতে আমরা ইনফেকশন করে দেখেছি যে এইটা কি অন্য আমাদের খাদ্য ফসলকে ধ্বংস করবে কিনা আমরা দেখলাম যে ধান ব্যতিরেকে গম ভুট্টা বার্লি সবগুলোতে এটা আক্রমণ করে কিন্তু ধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল ইনোকুলেশন করে এটা কোনো ক্ষতি করতে পারে না এইগুলো হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্টোমিক্স ডাটা এখানে যেহেতু এইটা হচ্ছে আমাদের আপনার পপুলেশন জেনোমিক্স ডাটা আপনি দেখবেন যে এখানে ব্রাজিলের সবগুলো স্ট্রেইনের সাথে এখানে আমাদের বাংলাদেশের স্ট্রেইনের অবস্থান এখানে এটা অবস্থান এটা অত্যন্ত ক্লোজ রিলেটিভস অফ সাউথ আমেরিকান এবং এটা একটা ক্লোনাল প্রোপাগেশন আমরা পেয়েছি যে আমাদের যতগুলো সিকোয়েন্স করেছি অলমোস্ট ক্লোজ কাজে এই অর্গানিজমটা যেহেতু পরিবেশের সাথে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে খুব দ্রুত ট্রান্সপোশন এলিমেন্টস থাকার কারণে ইভলভ হতে পারে সেই জন্য এটা জেনোম ইভলিউশনটাও এখন আমরা স্টাডি করছি আমরা এখানে দেখেন এই ওপেন হুইট ব্লাস্ট আপনার মুক্ত ডাটা শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কতগুলো স্ট্রেনকে নিয়ে আসতে পেরেছি কারণ যার কাছে যত আপনার ব্লাস্টের সিকোয়েন্স ছিল প্রত্যেকেই এসে এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা কনক্লুশন ড্র করার ক্ষেত্রে এরা অত্যন্ত প্রিসাইজ কনক্লুশন করেছি এবং ফাইনালি আপনি অবাক হবেন মার্চের মাঝামাঝি ইনফ্যাক্ট আমরা ফিল্ডে যাই কিন্তু জুলাইয়ে আমরা এপ্রিলে এটা ডিক্লেয়ার করি এবং জুলাইয়ে আমরা পেপার পাবলিশ করে ফেলি বিএমসি বায়োলজিতে এবং এখানে আপনারা লক্ষ্য করেন 31 জন অতার রয়েছে এবং এই 31 জন অতার 4টা কন্টিনেন্ট থেকে এবং ওয়ার্ল্ডের আপনার 14টি ইনস্টিটিউট 7টা কান্ট্রির বিজ্ঞানীদেরকে একটি প্ল্যাটফর্মে এনে বাংলাদেশের একটি সমস্যাকে সমাধানের জন্য আমরা একত্রিত করতে পারছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ছিল আমাদের একটি আইডিয়ার বিজয় এটা ছিল আমাদের একটি আইডিয়ার বিজয় আমার ইউনিভার্সিটি এবং আমার সরকার 1 টাকা এখানে ইনভেস্ট করতে হয় নাই আমি সেই জন্য এই এই আপনার বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছি আপনি আপনার যদি স্ট্রং ডিটারমিনেশন থাকে আপনার যদি আইডিয়া থাকে যেটা ডক্টর আবেদ চৌধুরী বলেছেন আইডিয়া হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আজকে যদি বিল গেটসের আইডিয়া দিয়ে যে মানি হয়েছে যে ক্যাপিটাল হয়েছে এটা দিলে কালকেই আমরা মিডল ইনকাম কান্ট্রি একজন বিল গেটস কাজে আমি মনে করি অনেক বিল গেটস এখানে আছে তাদের আইডিয়াগুলোকে নারিশ করা আইডিয়াগুলোকে নারিশ করাই হচ্ছে এই জাতির আমি মনে করি সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আইডিয়ার মধ্যে সবচেয়ে ইনোভেটিভ আইডিয়া হবে বায়োটেকনোলজিস্টদের কারণ 21st century হচ্ছে বায়োটেকনোলজিস্টদের সেঞ্চুরি এবং ডক্টর আবেদ চৌধুরীর আরেকটি বক্তব্যের সাথে আমি একমত বায়োটেকনোলজিতে আমাদের যে মাস ভলিউম অফ বিলিয়নস অফ আপনার জেনোমিক ডাটা রিলিজ হচ্ছে এখানে আমাদেরকে বিবাহ শাদী করাতে হবে আইটির সাথে আইসিটির সাথে আমাদের একটা ক্রস ফার্টিলাইজেশন দরকার এই দুটো যদি আমরা করতে পারি আপনি দেখবেন বায়ো ইনফরমেটিক্সের যে মার্কেট সারা ওয়ার্ল্ডে আমাদের গ্রাজুয়েটরা এখানে বসে অনেক রকমের আউটসোর্সিং করতে পারবে এখনও এই পটেনশিয়ালটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করি নাই আমাদের এই রিসার্চ শুধুমাত্র দেশে নন্দিত হয়েছে তা না সারা পৃথিবীতে এটা নন্দিত হয়েছে
এইটা একটা এক্সাম্পল হয়েছে যে আমরা যদি স্ট্রং ডিটারমিনেশন থাকে এবং আপনার কমিটমেন্ট থাকে আমরা অনেক বড় কিছু করতে পারি। এই রোগটির একটি বৈশিষ্ট্য আমি বলি আপনার, যখন গম গাছে ফ্লাওয়ার আসে, ফুল আসে, শীষটা বের হয়, ওই সময় যদি বৃষ্টিপাত বা কুয়াশায় 10 ঘন্টা গাছ ভিজা থাকে তাহলে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে। এটা গাছের শীষের নেকের মধ্যে অ্যাটাক করে ভাস্কুলার বান্ডলকে ব্লক করে দেয়। এরপরে যত ছত্রাক নাশক দেন সিমটম প্রকাশ পাওয়ার পরে কোনো কাজ হবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বায়োটেকনোলজির লেটেস্ট বিজ্ঞানটা ব্যবহার করে তার সমাধান বের করতে হবে। আমরা ইতিমধ্যে ডক্টর আবেদ চৌধুরীও অংশগ্রহণ করেছিলেন, আমরা এটার সমাধান বের করার জন্য, এই দুর্যোগটা মোকাবেলা করার জন্য আমরা একটি আন্তর্জাতিক ওয়ার্কশপ করেছিলাম। ওই সময় বাংলাদেশেই হওয়ার কথা ছিল, কিন্তু গুলশান হোলি আর্টিসান ট্র্যাজেডির কারণে আন্তর্জাতিক বিজ্ঞানীরা ঢাকা আসতে রাজি না হওয়ায় আমরা তখন নেপালে এটা মুভ করি কাঠমান্ডুতে, এবং কাঠমান্ডুতে আমরা এই সেমিনারটা করি। সেমিনার করে এসে আমরা এখন বিভিন্ন রকমের কাজ করছি। আমাদের একটি ইম্পর্টেন্ট কাজ আমরা প্রগ্রেস আমি আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে জীবাণুটিকে শনাক্ত করার জন্য পিসিআর এর প্রিসাইজ প্রোটোকল আমরা ডেভেলপ করেছি, যেটা শুধুমাত্র ম্যাগনাপার্টে ওরাইজি টিটিকাম প্যাথোটাইপকে শনাক্ত করতে পারে। ফলে আপনার এটার অল্টারনেট হোস্ট এবং সিড ব্লড অথবা অ্যাসিমটোমেটিক প্ল্যান্টে আপনি এটাকে ডিটারমিন করতে পারেন। এটা আমরা অলরেডি ডেভেলপ করেছি, আমরা পাবলিশ করি নাই কিন্তু আজকে আমি শো করেছি। আমরা ইতিমধ্যে আমাদের বায়ু রিসোর্স নিয়ে অনেকে কথা বলছে, আমাদের একটি প্রজেক্ট আছে মাইনিং বাংলাদেশ বায়ো গোল্ড। আমরা আমাদের 600 ব্যাকটেরিয়া থেকে স্ক্রিনিং করে আমরা পেয়েছি 6 ডজনের মতো ব্যাকটেরিয়া যেটি এই হুইট ব্লাস্টকে কন্ট্রোল করতে পারে। আমরা এটা ফিল্ড লেভেল পর্যন্ত এটা ব্যবহার করে দেখেছে, এটা কন্ট্রোল করতে পারে 80-90%। এবং আমাদের বাংলাদেশের এই সয়েল থেকে এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটা আমরা হুইটের গ্রেইন থেকে আইসোলেট করেছি, এটা দিয়ে যদি দমন করতে পারে এটা পৃথিবীতে প্রথম একটি উদাহরণ হবে। সরকারের এক্সটেনশন আপনার বিভাগ এই গত বছরের এই প্রলয়ঙ্করী রোগের কারণে এইবার ঘোষণা করেছে যাতে ওই ডিস্ট্রিক্টগুলোতে গম চাষ না হয়। কিন্তু অনেক কৃষক গম চাষ করেছে, ওরা পরে ভয় পেয়েছে যে এই গম যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আপনার ফডার হিসাবে গরুকে খাওয়াইছে এই বছর আমাদের এই খাদ্যকে। এবং এই বছর যখন হলো, এই বছরের মাঠের নমুনা আপনারা দেখেন, এবং ইন্ডিয়াতে যখন এই রোগটা হলো ইন্ডিয়ার অনেক বিজ্ঞানী আমাদের সাথে যোগাযোগ করেছে, এটা আপনারা দেখেছেন ভাইরাল হয়ে বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। আমরা ইন্ডিয়াকে বলেছি যে হ্যাঁ, আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে জীবাণুটাকে শনাক্ত করা বা ফিল্ড প্যাথোজেনোমিক্স অ্যাপ্লাই করার জন্য আমরা রেডি আছি তাদেরকে হেল্প করার জন্য, এবং ইন্ডিয়ান সায়েন্টিস্টরা আমাদের সাথে যোগ দিয়েছে। এখন আমি আমার বক্তব্যের শেষ ধাপে চলে আসছি, সেটি হচ্ছে আমরা কীভাবে এটা সমাধান করতে চাই। সমাধান করার ক্ষেত্রেও আমরা যেমন কাটিং এজ টেকনোলজি আমরা ব্যবহার করেছি বিজ্ঞান এই জীবাণুটাকে শনাক্ত করতে, তার অরিজিনকে প্রিসাইজলি আন্ডারস্ট্যান্ড করতে, আমরা তেমনি এটাকে সমাধান করার জন্য পৃথিবীর লেটেস্ট টেকনোলজি ক্রিসপার কাস 9 জেনোম এডিটিংয়ে যাব। এবং জেনোম এডিটিংয়ে যাওয়ার আমাদের মূল কারণ হচ্ছে এই হুইট ব্লাস্টের এগেইনস্টে গত 32 বছরে সিমিটের রিসার্চ, অন্যান্য রিসার্চে রেজিস্ট্যান্ট জিন খুব একটা নেই এবং এইগুলো ফিল্ড লেভেলে টিকে নেই। যেহেতু রেজিস্ট্যান্ট জিন নেই, রেজিস্ট্যান্ট ব্রিডিংয়ে আপনি যেতে পারবেন না। আর গম চাষ করতে আপনি ক্লাসিক্যাল ব্রিডিংয়ে যদি আপনি যান 8-10 বছর লাগবে, 8-10 বছরে বাংলাদেশে গম বিলুপ্ত হতে পারে। সুতরাং দ্রুত কী করা যায়, দ্রুত ক্রিসপার কাস 9 টেকনোলজির মাধ্যমে আপনার হুইটের মধ্যে যে এস জিন রয়েছে, যে জিনগুলো জীবাণুকে হুইটকে শনাক্ত করতে এবং তার ভিতরে ঢুকতে হেল্প করে, সেই জিনগুলোকে আমরা সরিয়ে দিতে চাই। আমি একটা ঢাকাতে বিআরসিতে কনফারেন্সে যখন এই আইডিয়াটা পেশ করেছিলাম, অনেক সাংবাদিক ছিলেন, তারা বললো যে এটা কিভাবে করবেন, বাংলাদেশ এত টাকা কোথায় পাবে, এত যন্ত্রপাতি কোথায় পাবে। এটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় ডেভেলপিং কান্ট্রির জন্য, কিন্তু আমাদের কনফিডেন্স হচ্ছে আমরা জীবাণু আইডেন্টিফিকেশন তার অরিজিন জানার জন্য যেহেতু সুপার টেকনোলজি ইউজ করেছি, আমরা যদি সুপার মোবাইল টেকনোলজি ইউজ করি প্রত্যেকের হাতে হাতে, আমাদের এই সুপার ডেঞ্জারাস জীবাণুকে সমাধানের জন্য আমরা সুপার টেকনোলজি ইউজ করব, এবং এই কনফিডেন্স আমার ছিল। এবং গুড নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করি, ব্রিটিশ বায়োটেকনোলজি কাউন্সিল যারা কোর ফান্ডিং করে ইউকেতে,
তারা আমাদেরকে 1 মিলিয়ন পাউন্ড স্টার্লিং ফান্ড দিয়েছে। কাজেই আমাদের সাথে রয়েছে ইউকের টপ সায়েন্টিস্ট, আপনি যেমন সুফিয়ান কামাউন, নিকোলাস টেলবট, তারা হচ্ছে অলরেডি 3-4টা ক্রপে ক্রিসপার কাস নাইন অ্যাপ্লাই করে ডিজিজ রেজিস্ট্যান্ট প্লান্ট ডেভেলপ করেছে। কাজে আশা করি আগামী দিন কোনো দিন এখানে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসলে আমরা ঘোষণা করব আমরাই প্রথম জেনোম এডিটিংয়ের মাধ্যমে গমের ব্লাস্ট প্রতিরোধী জাত আবিষ্কার করেছি। ক্রিসপার কাস নিয়ে আমি আর ডিটেল বলবো না, কারণ সময়ের স্বল্পতা আছে, কিন্তু আপনারা জানেন এটা অত্যন্ত একটি স্মার্ট টেকনোলজি এবং প্রচলিত ব্রিডিং টেকনোলজির চেয়ে অনেক স্মার্ট এবং সময় কম লাগে এবং খরচও কম। ইনফ্যাক্ট ব্রিডিং 10-12 বছরে যে খরচ হয় আমরা হিসাব করে দেখেছি, খরচ অনেক কম। কিন্তু একটি চ্যালেঞ্জ খুব বড় যেটি আমি এখানে আপনাদের সামনে বলতে চাই, সেটি হচ্ছে হুইটের ট্রান্সফরমেশন। এটি হ্যাক্সাপ্লয়েড, ডক্টর আবেদ চৌধুরী একজন জেনেটিসিস্ট এবং হি নো এটা খুবই টাফ এটার আপনার ট্রান্সফরমেশন করা। সেই জন্য আমরা জাপান টোবাকোর সাথে আলাপ করেছি, তাদের প্যাটেন্ট করা ট্রান্সফরমেশন প্রোটোকল আছে। কিন্তু তারা এখন বলছে লোয়েস্ট প্রাইস বাংলাদেশের জন্য $150,000 $150,000 ভেরি এক্সপেন্সিভ। তখন কি করা যায়, সরকারের কাছে আমি চাই নাই, আমি জাইকার সাথে কথা বলেছি, জাইকা বলল যে ইট ইজ নট বিগ অ্যামাউন্ট, উই শ্যাল অফার ইউ দিস ফান্ড। কাজে এই প্রবলেম কিন্তু সলভ করার জন্য আপনার যদি আকাঙ্ক্ষাটা স্ট্রং থাকে এবং আপনি যদি করতে চান, আমার মনে হয় ফান্ড আপনার চলে আসবে। এবং আমি আজকে আপনাদেরকে বলি, অনেক ইয়াং কলিগদের সাথে বলেছি, আমি 2010-এ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে তখন আমার বসার রুম ছিল না, কিন্তু আপনাদেরকে আমন্ত্রণ জানায় আসবেন। 6 কোটি টাকা আমরা এক্সটার্নাল ফান্ড এনেছি, আপনার রিয়েল টাইম পিসিআর সহ আমাদের সব যন্ত্রপাতি আছে। ফান্ড আমার কাছে মনে হয় প্রবলেম না। যারা ইয়াং ব্রিলিয়েন্ট বায়োটেকনোলজিস্ট আছেন, আইডিয়া আছে, প্লিজ কাম টু মি, আমি নিজেই ফান্ডিং করব আপনার প্রজেক্টকে এবং আমরা মিনিংফুল কিছু করব, আমাদের আইডিয়ার আপনার এই পূরণ ঘটাবো। আমার বক্তব্য শেষ, এইগুলো এখন এই মুহূর্তে বলার নাই। এরা হচ্ছে আমার কোলাবোরেটর ব্রিটিশ এবং আপনি নিকোলাস টেলবট এবং সুফিয়ান, আপনারা যদি ব্রাউজ করেন দেখবেন তারা হচ্ছে সেলিব্রিটি সায়েন্টিস্ট, ডজনস অফ পেপার তারা সায়েন্স নেচারে পাবলিশ করা এবং দে আর মাই ক্লোজ ফ্রেন্ড এবং তারা হাইলি ডেভোটেড ডেডিকেটেড টু সলভ দিস প্রবলেম ইন বাংলাদেশ। আমাদের রাইসে এখন ব্লাস্ট এবার এপিডেমিক হয়েছে, রাইস ব্লাস্ট উইথ ব্লাস্ট একই প্যাথোজেনে হয়। কাজে আমি ডক্টর আবেদ চৌধুরীর সাথে কথা বলেছি, ওনার একজন স্টুডেন্ট আছে যে রাইসের জেনোম এডিটিং করেছে অলরেডি ক্রিসপার কাস দিয়ে। কাজে আমরা একই সাথে রাইস ব্লাস্ট হুইট ব্লাস্ট দুটোকে ডক্টর আবেদ চৌধুরী এবং তার স্টুডেন্ট যে মিগলো সিএসআইআর অস্ট্রেলিয়াতে আছে, আমরা আশা করি এটা এগিয়ে যাব। আমাদের ল্যাবে আরও অনেকগুলো রিসার্চ হয়, আমি জাস্ট স্লাইটলি দেখাচ্ছি। যেমন আমাদের একটি অত্যন্ত ইম্পর্টেন্ট রিসার্চ হচ্ছে মাইনিং বাংলাদেশ বায়োগোল্ড, আমরা ধানের থেকে আইসোলেট করা ব্যাকটেরিয়া ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করে দেখেছি এনপিকে ফার্টিলাইজার 50% সেভ করে আপনার ইল্ড আরও 10% বাড়ানো যায়। এর মানে আপনি চিন্তা করেন কেমিক্যাল ফার্টিলাইজার কত কমাতে পারি, কেমিক্যালের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমরা বায়ু পেস্টিসাইড তৈরি করারও এক্সপেরিমেন্ট আমাদের এগিয়ে চলছে। এটা আমাদের ল্যাবের ওয়েবসাইট, আপনারা যদি সময় হয় ভিজিট করবেন এবং আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের অ্যাক্টিভিটি হাইলি আপনার অ্যাওয়ার্ডেড বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স সিনিয়র লেভেল গোল্ড মেডেল আমাদেরকে দিয়েছে আমাদের এই কাজের রিকগনিশনে। এবং ফাইনালি আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্টফেল্ট থ্যাংক টু ডক্টর সাইদুর রহমান, এত বিশাল একটা গ্যাদারিং, এত ফ্যান্টাস্টিক একটি যাত্রা শুরু করেছেন বায়োটেকনোলজিস্টদের। আমি প্রত্যেকের চোখের মধ্যে যে স্বপ্ন দেখছি এই স্বপ্নই হবে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা, আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং যারা আমার বক্তব্য শুনেছেন ধৈর্য ধরে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সভাপতি মহোদয় আমার মনে হয় সময় আমাকে একটু বেশিই দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুক টুইটার অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাবেন, ইমেইলে জানাবেন অথবা সরাসরি আমি আসি এখানে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।